আর আজকে মৌমিতার জন্য অনেক বাজার করে নিয়ে এসেছি। হুজুর মানে খেজুর, কচিতে ডালিম রেতি, পাকলে বেদানা মানে কলা। কোনো কাজ বাজ না করলে তখন একটু গালাগালি দেয়, অনেক রকম খিস্তি কিছু দিয়ে দেয়, এমনি কোনো সমস্যা নেই, এমনি ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, আমি অজয়। আমি মৌমিতা। আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ। তো আজকে সকালে আরেকটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মানে আমি রেডি হয়েছি, তার কারণ বাড়িতে কোনো ফল টল নেই অনেকদিন ধরে। আমি বাজারে যেতে পারছি না বলে মৌমিতার কিছু খাওয়া হচ্ছে না। বাজারে যাবে কি করে, ডেইলি তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ডেইলি বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু ধরন মানে বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু মনে হয় আবারও হতে পারে, কারণ মেঘ করে আছে, ঠিক নেই। তো তাও ভাবছি যে সকাল সকাল যাই, এখন সকাল সকাল গিয়ে কিছু ফল টল কিছু বাজার করে নিয়ে আসি। আর জন্য আমি রেডি হয়েছি, এখন যাব আমার বাইকটা নিয়ে। মৌমিতা আমাকে একটা লম্বা লিস্ট ধরে দিয়েছে বাজারে, হ্যাঁ, এইগুলো নিয়ে আসতে হবে। আমি এখন সেইগুলো আনতে পারি কিন্তু দেখা যায়। বাড়ি পড়লাম বাইকটা নিয়ে, আর এই সকালবেলা মানে একটু গরম ভাব আছে, বাট একটু স্বস্তিও আছে, কোনো রোদের চাপ নেই, আকাশে মেঘ করে আছে, যার জন্য ভীষণ ভালো লাগছে আর কি। ঠান্ডায় ঠান্ডায় আরামসে যেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে। কালীনগরে আমি চলে আসলাম, আর এসে আমার সাইকেলটা গ্যারেজ করে চলে আসলাম খেয়াঘাটে। এখন কালীনগর থেকে বোর্ড ধরে আমি যাবো ন্যাজাট ওই পারে। দেখতে পাচ্ছেন খেয়াঘাটে কিন্তু এখন অনেকটাই খালি, মানে আমি একদম প্রথম এসেছি। ভাবছি স্পেশালে যাবো কি যাবো না, আবার ভাবছি স্পেশালে গেলে ফালতু টাকা দিতে হবে, তাই চিন্তা করছি যে স্পেশালে উঠবো। অবশেষে দেখলাম যে লোক হচ্ছে না, তাই স্পেশালে উঠে পড়লো। আর স্পেশালে করে এখন ওই পারে যাচ্ছি। এখন নদীর মাঝখান বরাবর আছি, একটু ভাবলাম একটু স্টাইল মেরে শর্ট তুলি, তাই আপনাদেরকে একটু স্টাইল মেরে শর্ট তুলে দেখাচ্ছি। তো ন্যাজাটে ফাইনালি চলে আসলাম, আর এইটা হচ্ছে আমাদের ন্যাজাট ফেরিঘাট, দেখতে পাচ্ছেন। একটা লঞ্চ রাখা আছে, অনেকগুলো বোট আছে, আর সবচেয়ে মেন একটা বিষয় দেখুন, এইখানে একটা বোটে প্রচুর একসাথে অনেকগুলো কাক আছে, যেটা কিন্তু অনেক দিন দেখা যায়নি। এতগুলো কাক আমি লাস্ট কয়েক বছর হলো দেখিনি, এই প্রথম দেখতে পাচ্ছি। যাওয়ার সময় খেয়া বোট একেবারে খালি ছিল, আর আসার সময় ছুটে ছুটে খেয়া বোট ধরতে হলো, মানে এতটাই বোট লোড হয়ে গেছিল যে ছুটে ছুটে না ধরলে বোটটা ছাড়া। তো এইমাত্র বাড়িতে চলে আসলাম, আর আজকে মৌমিতার জন্য অনেক বাজার করে নিয়ে এসেছি। ছুটে ছুটে এসে সকালবেলা একটা জিনিস আনতে বলেছিল, অল্প কিছু, বাট প্রচুর পরিমাণে নিয়ে চলে এসেছি। হঠাৎ কালীনগর বাজারে গিয়ে কি নিয়েছি সব আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে কিছু মাছ টাছ নেই, প্রথমে আছে একটা কি কালীনগর বাজার থেকে কিছুটা মাছ নিয়ে যায়, তারপর আছে মাছ নিয়ে গেলে হুজুর মানে খেজুর খাওয়া হবে, তাই এখন ডাইরেক্ট যাচ্ছি কালীনগর মাছ হাটে। কচিতে ডালিম রেতি, পাকলে বেদানা, মাছ নিয়ে চলে আসলাম কিছু মুদিখানা মানলি, তারপরে আছে দিশি দানা ছিল মানে কলা, আর এখন সর্বশেষে আসলাম পরোটা নিতে মিষ্টি, তারপরে আছে ছলা, পরোটা কচুরি নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার বাইকে চেপে, গরিবের বাইক আর কি, যেটা পেটেল মেরে চালাতে হয়, সেই বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর আমি একটা ছোট ব্যাগ নিয়েছিলাম যেটা ভরে গেছে বলে কিছুটা মাল আমি খাঁচার উপরে দেখতে পাচ্ছেন, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনার। আর তারপরে আছে একটা মেশিনের কালি, এটা খাওয়া, ওটা মুখে মাখবা, এটা ব্ল্যাক, তো ভালো মুখে মাখলে নাকি ভালো পরিষ্কার হয়। আর স্পেশালি আরেকটা জিনিস আছে যেটা আমাকে রিকোয়েস্ট করেছিল, হ্যাঁ, তো সেইটা আমি ওর জন্য স্পেশালি নিয়ে এসেছি, তো কী সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে এইটা, ও বলেছিল আমাকে আনতে, তাই আমিও কিনে দিলাম। এনে দিচ্ছি বেশি করে বলে তাড়াতাড়ি খেয়ে শেষ করো না, আস্তে আস্তে খেয়ে, ঠিক আছে, আস্তে আস্তে শেষ করতে হবে। ওই 500 টাকার বাজার হয়ে গেল বলে সকালবেলা। আর একটা জিনিস, এই যে ব্রেকফাস্টের জন্য এটা এখন খাওয়া হবে, 14টা আছে, 14টা ভুলবি না, তাই তো ছাড়ো।
এই যে দুই দুই চার ছয় আট দশ নয়, ঠিক আছে এখন একটু খেয়ে নেবো, প্রচুর খিদে লেগেছে। সকালবেলা না খেয়ে চলে গেছিলাম, অনলি দু গ্লাস জল খেয়ে এখন খিদে লাগছে, তো খেয়ে নেই তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে চলে আসলাম দোকানে মেশিনে কালিটা ভরতে, কারণ মেশিনটা অনেকদিন ধরে বসতে হয়ে আছে, মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। এই দোকানে বসে আছি আর কি করবো, চিন্তা ভাবার মধ্যেই আছি, বেচা কেনা হচ্ছে না। আমারও দোকান বন্ধ, তাও কালি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এসে চ্যান ট্যান করে ঘুমিয়ে গেছিলাম দুজনেই না খেয়ে দে। আর এখন হ্যাঁ ওই জন্য আমি তিন চারবার ডেকেছি, কোনো সাড়া পাইনি, যেই এমো হাত দিয়েছি তখন তো কি, এখন সাড়ে তিনটে বাজে, এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার আমাদের রিলস বানাতে হবে, রিলস বানিয়ে আবার আপনাদেরকে আপলোড করতে হবে। তার আগে যাবো একটু কলে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ ঘুম থেকে উঠেছি তো, না ফ্রেশ হলে খেতে ভালো লাগে না আর কি। খেয়ে দিয়ে বাইরে বসে একটু ভিডিও এডিট করছি, আর আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমার বউ দেখুন আমাকে নিজের জন্য না ভেবে আমার জন্য ভেবে প্যারাকে টেনে দিয়েছে, তো ভীষণ ভালো অ্যাকচুয়ালি আমার কথা ভেবে নিয়ে এসছে ও। আর দেখুন কি সুন্দর আমাকে না দিয়ে খাচ্ছে, একা একা আগেই খাওয়া শুরু, ভীষণ ভালো, এমনি তো ভীষণ ভালো, একটু সমস্যা কি নিজে আগে খেলে, তাছাড়া এমনি ভীষণ ভালো, ঠিক আছে। আর একটু গালাগালি টালি দেয়, মারামারি করে, তাছাড়া কোনো এমনি বাজে অভ্যেস নেই, এমনি ভীষণ ভালো। সকালবেলা ঘুম থেকে না উঠলে একটু ঝেঁটা ফেঁটা দেখায়, তাছাড়া এমনি কোনো বাজে অভ্যেস নেই, এমনি বলো ভীষণ ভালো। আবার দেখাচ্ছে একটু কাজ না, না এমনি ভীষণ ভালো, কোনো কাজ বাজ না করলে তখন একটু গালাগালি দেয়, অনেক রকম খিস্তি কিছু দিয়ে দেয়, এমনি কোনো সমস্যা নেই, এমনি ভীষণ ভালো। কিন্তু দেখাচ্ছে ভাত খেতে ডাকছে, ভাত খেতে উঠছি না, একটা কাজ করছি তখন একটু রাশ ফাঁস করে দিল, একটু এ করে দিল, এমনি বলো ভালো ভীষণ, কিন্তু এমনি ভীষণ ভালো, ঠিক আছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর এই যে ভাত খেয়ে পেয়ারা খাচ্ছি, আর রিলস বানাবো কখন, ওই জন্য একজন ভিডিওতে কমেন্ট করছে, দাদা এই সময় শুধু ভিডিও করলে হবে, বউকে রেস্টও দিতে হবে, আমি কি তোমাকে রেস্ট দেই না, বিকেলে আবার হাঁটতে যেতে হবে। আমি রোজ বিকেলে একটু হাঁটতে যাই, তাতে মনটা বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি। এখন দোকান তো খুলছি না, ফ্রি থাকি, একটু হাঁটাহাঁটি করলে ঘুরলে একটু বিকেলবেলা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, তাতে আর নতুন করে ভাবতে পারি যে আপনাদেরকে কী কন্টেন্ট দেবো, কীভাবে ভিডিও শুরু করলে কী হবে, এইসব চিন্তাগুলো মাথায় একটু আনতে পারি। তো ফ্রেন্ড বিকেলের দিকে কটা রিলস করা হয়েছে, মানে ভিডিও এডিটিং করে তারপরে কটা রিলস করেছি, সেগুলো অলরেডি আপলোডও হয়ে গেছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় চলে গেছে, আপনারা আশা করি অনেকে দেখে ফেলেছে। এখন ভাবছি আবার দু একটা রিলস করবো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন ভাবছি একটা হোক দুটো হোক করে তারপরে ঘুমাবো। আমাদের বুলটি, আমাদের প্রাপ্তি চলে এসছে আমাদের এখানে লাইট দেখার জন্য, টাকলু মাথা, এই যে টাকলু মাথা, এই যে চলে এসছে, এবারে অর্ডার একটু বিরক্ত করবে, তারপর নাই হিসু করে, তারপর বাড়ি গিয়ে ঘুমাবে। ও প্রতিদিন এটা করে আর কি, তাই না, প্রতিদিন করিস তো তুই, মানে যেদিন থেকে ঘরে রিং লাইটটা এসেছে সেদিন থেকে খালি রিলস বানিয়ে যাচ্ছে, এখনো একটা রিলস করে নিলাম, করে নিয়ে এখন বিছনা করা হয়ে গেছে এদিকে, আর এখন ঘুমাবো, দেখাবে আবার আগামীকাল। বাটি নিয়ে চলে এসছি, এখন ছড়াবি যাবো, যেটা ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন।